কথাগুলা দিল দিয়া শোনো জওয়ানেরা কি বলতে চায়। আমার আল্লাহ কোরআনে কারীমের এক নম্বর পড়া দুই নম্বর সূরা সূরা আল বাকারার শুরুর দিকে বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা জবাব দিলেন আল্লাহ তাআলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ তাআলা আপনি কি এমন জাতি বানাতে চান যারা ফিতনা করবে, মারামারি করবে, দাঙ্গা করবে, এদেরকে বানিয়ে লাভ কি? ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো সব সময় তোমার তাসবিহ পড়ি, সিজদা করি, আমাদেরকে তুমি কেন বানাতে চাও না? জবাব আব্দুল্লাহ আমার আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামু। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জবাব দিলেন ফেরেশতারা আমি আল্লাহ কেন যা বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আজ ওয়াক আব্দুল্লাহ এমন সময় ফেরেশতারা দুনিয়ার জমিনের মাটির উপরে বাক থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানাইয়া খামির বানাইয়া আদমের একটা অবয়ব আদমের একটা কঙ্কাল তৈরি করে আল্লাহ তাআলার সামনে হাজির করে বলছে আল্লাহ তাআলা এই যে আদম তৈরি করেছি কেমন হয়েছে যুবক আব্দুল্লাহ রে? এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদের দিকে দেখাইয়া ডাক দিয়া বললেন ও ফেরেশতারা তোমরা যেইভাবে আমার আদমকে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। দুনিয়ার জমিনে যাওয়ার পরে যে আদমের সন্তানেরা আমি আল্লাহকে দেখবে না, না দেখে আমার জমিনে আমার দিন জিন্দা করবার জন্যে জীবন যৌবন বিসর্জন করে দেবে, আমার জমিনে আমার বান্দারা আমাকে না দেখে আমার কুদরতের পায়ে সেজদা করবে, সারা রাত্রে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহকে পাওয়ার জন্যে যারা কাঁদবে তোমরা যেইভাবে তৈরি করেছো উঠে আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, যাও তোমরা আবার কিছু মাটি একত্রিত করে খাই বানাইয়া খামিরে বানাইয়া আমি আল্লাহর সামনে হাজির করবা, এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। ফেরেশতারা এমন সময়ে আমার আল্লাহ সর্বপ্রথম আদমের কঙ্কাল আদমের কপাল তৈরি করলেন, আদমের কাঁধ আদমের কণ্ঠনালী আদমের গাল আদমের চুক আল মার আল্লাহ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া বললেন ফেরেশতারা আমার বান্দাকে আমার হাতে তৈরি করেছি কেমন হলো তোমরা তাকাইয়া দেখো। যুবক আব্দুল্লাহ রে এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি নাই, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের ৩০ নম্বর পারা সূরা ৩-এর মধ্যখানে কথাকে সার্টিফাই করলেন আমার আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন দুনিয়াবাসীরে আমি আল্লাহ আমার আদম সন্তানদের আকৃতি যত সুন্দর করে বানাইছি এই পৃথিবীতে আমি আল্লাহ এর চাইতে সুন্দর কোনো আকৃতি কোনো জিনিসকে দেই নাই। আল্লাহ আকবার বলেন। আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের কষ্ট হইতেছে? কারো অসুবিধা হয়? আপনাদের আওয়াজে মনে হইতেছে অসুবিধা হইতেছে মনে? হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই
ভালো কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ, কথা বললেন না আস্তে কোন কেন ইনশাআল্লাহ, এত আস্তে ইনশাআল্লাহ, ওমা একসাথে ইনশাআল্লাহ, পিছন থেকে কয় না, মনে হইতেছে কিছু রোহিঙ্গা ঢুকে গেছে নাকি তা, সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই যদি জান্নাতে যেতে চাই আর পরিবারকে জান্নাতে নিয়ে যেতে চাই, তাহলে ফার্স্ট টাইম আমাদের কাজ হচ্ছে আমাদের পরিবারগুলোকে ভালো বানাতে হবে, ঠিক কিনা বলেন? এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দিবে আর যেই করে স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই করে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। শামাইল তিরমিজিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন, আমি যখন দেখতাম নবীজি ঘরে আসতেছেন তখন আমি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম আর আশা করতাম নবীজি ঘরে ঢুকবেন আমাকে দেখবেন না। আমি জাপটি মেরে ঘর থেকে বেরোইয়া আমার রসুলকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করে তাকে সালাম দিব। কিন্তু আল্লাহে আল্লাহর কসম, আমি আমার নবীজিকে আগে সালাম দিতে পারিনি, ঘরে আসার বহু দূর থেকে আমার রসুল সালাম দিতেন, পড়েন সুবহান। আপনারা বউরে সালাম দেননি? এখান থেকে দুটা হাদিস, দুটা শিক্ষা আমরা জানতে পারলাম, উপদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো দিল দিয়ে শুনেন, সামনের যে কথাগুলো বুঝবেন ভাল লাগবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি বাহির থেকে আসলে ঘরে সালাম দিতেন, এর অর্থ দাঁড়ালো বাহির থেকে গেলে আপনি ঘরে সালাম দিবেন, ঘরে যদি কেউ না থাকে আহলাল বায়া গড়কে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে সুন্নত হলো বাহির থেকে গেলে ঘরে সালাম দেওয়া, এর অর্থ দাঁড়ালো বাহির থেকে যিনি ভিতরে ঢুকবেন তিনি সালাম দিবেন, তাহলে অর্থ দাঁড়ালো টিচার ছাত্রদেরকে সালাম দিবেন, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, উস্তাদ বাহির থেকে ক্লাসে যান তিনি ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা হুজুরের সালাম না দিলে পিড়ানো শুরু করে দেয়, ঠিক কিনা বলে? এটা উল্টা শুরু। দু নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। আপনারা দেননি, একবার সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলা যাবে না, এক দুইজন দেন না কেন, কিছু কয় না, আরে বাবা সালাম দেন না কেন, কথা কয় না, লজ্জা লাগে, লজ্জা বউর কাছে লজ্জা, উড়ি আল্লাহর লজ্জা রে, আজকে থেকে বউরে সালাম দিবেন, মুরব্বীরা কিছু কইতেছে না, হেরা মনে করতেছে 70 বছর গেছে গো হুজুর বউরে সালাম দিছি না, আজকে দিলে আবার কি মনে করে ফেলায়, সালাম দিবেন তো, বলেন ইনশাআল্লাহ। এই তুমি কি বিয়ে করছো, তুমি তো ছোট মানুষ, এই যে বাচ্চা 6-7 বছরের, হ্যাঁ কই ইনশাআল্লাহ, হ্যাঁ কারা সালাম দিবো, বউ তো কই, হেরা কই ইনশাআল্লাহ, যারা বিয়ে করছে হেরা কই না, সালাম দিবেন তো, বলেন ইনশাআল্লাহ, বলেন আপনারা বউরে সালাম দেন না। আজকে বাসায় গিয়া, আজকে বাসায় গিয়েই বউরে সালাম দিবেন, কথা কয় না, কি হইল, দরজায় দাঁড়ায় বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বউ কই বউ মা হেরে আজকে কোন বুতে ধরল, প্রতিদিন করে এসে পিডায় আজকে দিকে আমার সালাম দিল, আপনি বলবেন আমি আমার বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আমি সুন্নত আদায় করছি ইনশাআল্লাহ। আপনারা তো বউরে সালাম দিতে পারেন, আপনারা তো খারাপ হয়ে গেছে, আপনারা তো বউরে দেখতেই পারেন, এমনও তো শুনছে স্বামী আছে বউরে পিডাইতে পিডাইতে কয় তুই আমার আব্বা কর, বউ মাহির খাইতে খাইতে কয় তোরে বাপ ডাকলাম তুই আমার বাপ আমার সাইডে দে, হে বন্ধু বান্ধবের কাছে গিয়া করছি আমরা আমরা সিন বউরে বাপ ডাকায় সাইডে দিস, নাউজুবিল্লাহ বললেন না, এমন আসুনি কেউ, আসুনি কেউ,
কত বড় জালেম চিন্তা করছেন, এগুলো করা যাবে না। এজন্য বোরে সালাম দিবেন তো। আচ্ছা বুঝলাম না, বোর কথা বললে এরা কথা হয় না, মানে কি বোর সাথে তো দুশ্মনী কেরা, আমি বুঝতে পারলাম না। আমার তো নিয়ত ছিল আজকে একটা ওয়াজ করে দিব, বাসায় যেন ঢুকতে না পারেন। বৌরে তো কামলা বানায় রেখে দিছে, হে ওয়াজ করবো, বউ গেলেই কইতো ওয়াজ যা করছে এটা বুঝিয়ে দাও, ঘরে ঢুকতে আর মানে তাই মহিলারও আছে, তাইলে কিন্তু খবর আছে। এদিকে যাইতে চাইতেছেন, আপনারা তো বৌরে বানায় দিয়েছেন কাজের বুয়া, সারাদিন বৌরে দিয়ে কাজ করেন, ঠিক কিতা এটা কোন হাদিসে পাইছেন? বৌরে ঘুম থেকে ওঠার পরে বউ বাচ্চাদেরকে টয়লেট করা, পরিষ্কার করা, বাচ্চাদের কাপড় পরা, বাচ্চাদের টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, পুরা ঘরের নাস্তা তৈরি করো, পুরা ঘরের মানুষের খাবার তৈরি করো, পুরা বাড়ি জ্বালো দিয়ে পরিষ্কার করো, সবার বেডরুম ঠিক করে দাও, সবার মশারি উঠাইয়া দাও, সবার নাস্তা তৈরি করে দাও, হাঁস মুরুখ থাকলে তা দেখো, গরু ছাগল থাকলে তা দেখো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, স্কুল থেকে নিয়ে আসো, আত্মীয় স্বজন আসলে তারাও দেখো, তাদেরকে দেখো, তিন বেলা খাওয়াও। এদেলা করতে 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 বউ যে কোন সময় না খাইয়া ঘুমায় গেছে রাত্রবেলা, একটা স্বামী নাই গড়ে গিয়ে জিগায় না, বউ তুমি খাইছো নি, কথা বলেন এটা কি পাইছেন আপনারা? যে কাজের বুয়া পাইছেন, সারাদিন কাজ করা, সারাদিন তো কাজ করায়, এবার আবার বছরে বছরে বাচ্চা একটা প্রোডাকশন, হে বাচ্চা একটা লাগবে, কাজও করাইবো, এটা কি কামলা পাইছেন? এগুলো কেন করেন? কোন তো বৌরে দিয়ে তো কাজ করেন, এগুলো কই পাইছেন? কথা কয় না এরা, কন কিছু কয় না, হ্যাঁ কথা কন না কেন, এগুলো কই পাইলেন? বৌরে দিয়ে যে তো কাজ করান, বৌরে রান্না করে মুখে উঠে আপনি খাওয়াইবেন, হাসে কেন এরা? আরে বুঝতেছেন, আমি তো হাদিস বলতেছি, শামাইলে তিরমিজির হাদিস, বৌরে নিজের হাতে খাওয়াইবেন, খাওয়াইবেন তো। মুরব্বীরা হাসতেছে, হেরা কইতেছে বাবা গেছে গা, বয়স গেছে গা, এই বয়সে খাওয়াইলে মানুষ কি কইয়া ফেলায়, এই বয়সেই তো খাওয়াইবেন। আল্লাহ তো কোরআনে বলছেন বুড়ার বুড়ির যে ভালোবাসা, হাই রে যে ভালোবাসা, এই জন্য মাঝে মাঝে বৌরে নিজের হাতে খাওয়াইবে, ঠিক না? ইনশাল্লাহ কন, ইনশাল্লাহ কন, তুমি বিয়া করছো, তুমি ইনশাল্লাহ এত বেশি বেশি কো কেন? যারা কই তো হেরা কয় না, আমি যাদেরকে চিন্তা করি হেরা কয় না, বৌরে খাওয়াইবেন তো, বলেন না ইনশাল্লাহ, সবাই জুড়ে বলেন ইনশাল্লাহ, বৌরে তো খাওয়াইতে পারেন না, আপনাদের কয় তো আমি চিনি, আপনারা তো নিজের হাতে বৌরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা কইছে ঠিক, খারাপ প্রেম ঠিক কইছে, খারাপ হয়ে গেছে, পালয়ে যাও, বৌরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইও। এই হাদিস তো জিন্দগিতে বহুত শুনছ, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন, আর আমার রসুল এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সবাই বলেন সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। আমার মনে হইতেছে এই এলাকার, এটা এলাকা না, এই যে সলুকাবাদ, সলুকাবাদ, এই সলুকাবাদের কোন বউ যদি আজকে গোশতের টুকরো একটা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া স্বামীর হাতে দিয়া কয় স্বামী মুখ থেকে বাইর করে দিছি তুমি এটা খাও, তাহলে আমার মনে হয় এরা থাপড়াইয়া বউর দাঁত ফলাই দিল, ঠিক কি না? এটা কইছে ঠিক, এরা তো বউ পিড়াইব দেখতেছে, তো বাজে খারাপ হয়ে গেছে, এরা বউ পিড়া যা কই সব কই ঠিক, তাহলে তোমাদের কাছে তো মানুষ মেয়ে বিয়ে দিবে না, হ্যাঁ যা কইরে লিছ, এগুলা কেন করো? কষ্ট পাচ্ছেন আমার কথায়? মহিলাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, শুনেন, মাঝে মাঝে বৌরে নিজের হাতে খাওয়াইয়েন ইনশাল্লাহ, কোন ইনশাল্লাহ, মাঝে মাঝে নিজের হাতে কাপড় পরাইয়া দিয়েন,
ড্রেস বুঝতেছি না হেরা কি আরে বাবা আমার রসুল ঈশা জোহরের নামাজ পড়ে ঘরে ঢুকতেছেন ঢুকবার সময় দেখেন ঘরের ভিতর আম্মা যেন আয়েশা কাপড় পরতেছেন নবীজি বলেন আয়েশা আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে কিন্তু কাপড় পরতে পারো না কেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমারেও আল্লাহ এমন একজন স্বামী দিছে পুরো পৃথিবীর শ্রেষ্ঠ কিন্তু জিন্দেগিতে আমার একদিন কাপড় পরাইয়া দিল না সোহানেল বললেন না নবীজির এই কথাটা দিলে লাগিয়ে গেছে দেখেন আমি যে ভাই বলছি নবীজি ঘরে ঢুকা আয়েশাকে ধরলেন এইভাবে হাত ঢুকাইয়া এইভাবে টাইনে টাইনে বিছানায় নিয়ে গেলেন বিছানায় বসালেন বসাইয়া মাথার থেকে কাপড় সরালেন জৈতুন তেল মাথায় ডাললেন নিজের হাতে চিরুনি নিলেন চুলগুলা নিজের হাতে আছড়াইয়া চুল বেনি করে নিজের হাতে পোশাক পরাইয়া কুলে করে বিছানায় বসাইয়া দিলেন বলেন সুবহানাল্লাহ বলেন তোমার রাসূল করেছেন এটা তুমি পারো না কেন হ্যাঁ জোয়ান যারা আছো যুবক তোমরা তো এগুলো পারবা না জোয়ান যারা তোমাদেরকে আমি খুব ভালো করে চিনি তোমরা যে খারাপের খারাপ হইছো যে খারাপের খারাপ হইছো তোমরা তো আছো শুধু গার্লফ্রেন্ড আর প্রেমিকারে নিয়ে ঠিক কি না এটা কইছে ঠিক এরা তো মারাত্মক খারাপ হয়ে গেছে বাইরে জায়গা আমি কয়ে ভালাই আজকে দেখি তো আজকে বারোটা হয়ে যাইতেছে বারোটা হয়ে যেতে ও হয়ে গেছে গেছে কষ্ট হচ্ছে আপনাদের কিছু কথা বলা যাবে ভালো হয়ে যাও মাঝে মাঝে এ জোয়ানেরা শুনো আমি তোমাদের মতো কথা বলতেছি ভাই মাঝে মাঝে বাসায় গিয়া বউর চুলও কালার কইরা দিও চুল কালার কইরা দিও হেরা মনে করতেছি এটা কি হুজুর নাজাইজ কথা কইলো নাকি না আরে বাবা শুধু কালো কালার ছাড়া সব কালার জায়জ আমি বলতেছি না তোমার বউর চুল রে 10-15 কালার কইরা রাস্তা ডিসপ্লে করার কথা বলতেছি না বলতেছি তোমার সামনে বেডরুমে হাজির করবার জন্য তোমার স্ত্রীকে যদি তোমার চোখের সামনে সব থেকে স্মার্ট বিউটিফুল সুন্দর লাগে তাহলে পৃথিবীতে অন্য মেয়ের দিকে আর তাকাইবা না ঠিক না নিজের বউরে তো ভাল লাগে না রাস্তায় গিয়ে আরেকজনের বউর দিকে তাকাও ভালো হয়ে যাও ইনশাল্লাহ জোয়ান রাখো ইনশাল্লাহ কও জোয়ানের ইনশাল্লাহ কও ঠিক আছে তো সামনের দিকে যাই কিছু বইলা দিব মনে কিছু বইলা দিব ইনশাল্লাহ সামনে আমার বন্ধুগণ মুরব্বি বলতেছেন বাবা তোমার চেহারার দিকে তাকিয়ে আমি হাসলাম কেন তুমি জানোনি আমার হাসার কারণ হলো ফেরেশতারা আল্লাহর কাছে বলছেন আল্লাহ পৃথিবীতে যা বানাইলেন কোন তো ফায়া কোন কিন্তু মানুষকে নিজের হাত দিয়ে বানাইছেন কেন আদমকে আল্লাহ বললেন ফেরেশতারা এই আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার লুবে পড়ে আমাকে ভুলে যাইব কোন একটা দিন যদি আমাকে চিনতে পেরে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে পানি ছাইড়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেয় সাথে সাথে আমার বান্দার জিন্দেগির গুনা মাফির ওয়াদা দিলাম আজবক আব্দুল্লাহ আল্লাহ বলছেন যত অপরাধ করো তিনি ক্ষমা করে দিবেন আমি এই জন্য হাসলাম তোমার মতো আহাম্মকার বুকার নাই তুমি তো মাত্র জাদুবিদ্যা শিখছো আমার মন বলছে তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে তাওবা করো আল্লাহ তোমার গুনাহ তো মাফ করবে তা না এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে জবানে স্বাদ পাইবা কলিজা শান্তি পাইবা আর আমার মন বলছে বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ বানাইয়া দিবে জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা পাওয়ার আর শক্তি পাইছ আমার মন বলছে কালিমা পড়লে আল্লাহ তোমাকে তার চাইতে হাজার গুণ বেশি ক্ষমতার মালিক বানাইয়া দিবে এই 2 মিনিট ওয়াশ করলেন যুবক চিন্তা করতেছে কালিমা কি পড়ে নিমু না কি করব আমি কোটি কোটি টাকা বাদশা আমার পিছনে খরচ করছে এই দেশ থেকে কালিমা মুছবার জন্য আর আমি কি এই মুহূর্তে কালিমা পড়ে নিমু এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন ও দেশের বাদশা তুই হাজার হাজার কোটি টাকা খরচ করে সিদ্ধান্ত নিছস এই যুবক দিয়া এই দেশ থেকে দিন মুছে দিবে আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই যুবক দিয়া এই দেশে দিন জিন্দা করে দেবে
আসতে বললেন আমার আল্লাহ কোরআনে কারীমের পাঁচ নম্বর পারা চার নম্বর সূরা সূরা নিসার ৭৬ নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা কাফের বেঈমানরা দিনকে মুছে দেওয়ার জন্য তারা যত কৌশল করে আমার আল্লাহ বলেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল কোন ঠিক না জবাব ডাক দিয়ে বলছে ও আঙ্কেল আপনি বলেছেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো কলিজায় শান্তি পাবো জাদুবিদ্যার চাইতে বেশি শক্তি আর সামর্থ্য পাবো বাচ্চা হাজার হাজার কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিখাইছে ও আঙ্কেল আমি কি মুহূর্তে কালিমা পড়ে ফেলব মুরব্বী ডাক দিয়া বললেন বাবারে তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ো আমার মন বলছে পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতা তুমি পেয়ে যাইবা যুবক বলছে আঙ্কেল আর দেরি করা যায় না আপনি কালিমা পড়াইয়া দেন আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া দিয়েছেন কথাগুলা শুনে না শুনে কি বলতে চায় কালিমা পড়বার পরে যুবক বলতেছে আঙ্কেল আপনি বলছেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো কলিজায় শান্তি পাবো আমি তো কিছুই পাই না আল্লাহর ওলি ডাক দিয়া বললেন যুবক রে তুমি কালিমার অর্ধেক পড়েছ বাবা বাকি অর্ধেক বাকি আছে আঙ্কেল কালিমার বাকি অর্ধেক কি আল্লাহর ওলি বললেন বাবারে কালিমার বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিব একটা জাতা দিব আল্লাহু আকবার কারণ ইলম সিনাদের সিনা ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায় শুধু কিতাব পড়ে পাওয়া যায় না এই জন্য জিব্রিল আমিন আমার নবীজির সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন না ইকরা নবীজি বললেন আমি পড়তে পারি না জিব্রাইল বলছেন ইকরা নবীজি বললেন আমি জানি না জিব্রাইল বলছেন ইকরা আমার নবীজি বললেন পারি না জিব্রাইল ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা কার কাছে আপনি কোরআন দিয়ে পাঠাইলেন নবুয়ত দিয়ে পাঠাইলেন যে কোরআনকে পাহাড় পর্বত কেউ নিতে চাইল না এমন একজনের কাছে কোরআন দিয়ে পাঠালেন তিনি তো ইকরা বললে বলতে পারেন না আমার আল্লাহ বললেন জিব্রাইল রে যাকে বন্ধু বানাইছি তাকে জিব্বা নাড়াইয়া কষ্ট দিতে চাই না তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া আর বুকটা বন্ধুর বুকের সঙ্গে লাগাইয়া একটা চাপ দিবা আর আমি আল্লাহ ৩০ পারা কোরআন এই মুহূর্তে আমি আমার বন্ধুর বুকের ভিতরে সিনার ভিতরে নাজিল করে দেওয়ার জিম্মাদার হয়ে গেল আইলিম সিনাদার সিনা এবার মুরব্বী যুবকটাকে জড়াইয়া ধরলেন আর বললেন বাবারে কালিমা অর্ধেক পড়ছো বাকি অর্ধেক বাকি আছে এটা হলো তোমার বুকের সঙ্গে আমার বুকটা লাগাইয়া চাপ দিব এই বলে আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহকে নিজের বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ এই যুবকের মাধ্যমে বাদশাহ এই দেশ থেকে দিন মুছে দিতে চায় আয় আল্লাহ তাআলা আমি তো তার নাপাক জবানে তোমার পাক কালিমা চালু করে দিছি আয় আল্লাহ তুমি তো চাইলে যুবকের অন্তর থেকে কুফুরি নিফাকি শিরকি বিদাতি দূর করে তোমার ইলমে মারিফত তোমার প্রেম ভালোবাসা জাগ্রত করতে পারো এই কথা বলে যখন বুকের সঙ্গে বুকটা লাগিয়ে চাপ দিছেন চিৎকার করে যুবক বলছে হুজুর আপনি আমাকে ছেড়ে দেন কসম রব্বে পাকের জাতে এই মুহূর্তে আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় আল্লাহর ওলি ছেড়ে দিয়েছে যুবক বলছে হুজুর পায়ে ধরে মাফ করবেন আমার হাজার কোটি টাকার দরকার নেই বাচ্চার বাড়িতে যাওয়ার দরকার নেই কি আর জাদুবিদ্যা এখন আল্লাহর নামের জিকির করি চক্ষু বন্ধ করলে বহুত কিছু দেখি আমার মনে হয় আমি আগের চাইতে বেশি ক্ষমতা পেয়ে গিয়েছি ও মুরব্বী বাবা
আমি কথা দিলাম বাচ্চা আমার পিছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে এই দেশ থেকে দিনকে মুছে দেওয়ার জন্য আর আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আপনি আমার নেতা আমি আপনার কর্মী এই মুহূর্তে শরীরে রক্ত থাকতে আমি এই দেশে দিন জিন্দা করব সুবহানাল্লাহ এটা আস্তে বললেন বাচ্চা সিদ্ধান্ত নিয়েছে যুবক দিয়ে দিন মুছে দিবে আর আল্লাহ সিদ্ধান্ত নিছেন এই যুবক দিয়ে দিন জিন্দা করবেন আল্লাহ পারেন কি পারেন না আস্তে বলবেন না পারেন কি পারেন না এজন্য আমার আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুন আল্লাহ বললেন তোমরা কিসের কৌশল করে রে তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আর হাজার গুণ বড় কোন ঠিক কিনা সব চেঞ্জ হয়ে গেছে এখন যুবক চিন্তা করে হুজুর আমি কি করব আল্লাহর ওলি বলছেন বাবা বাড়িতে যাও হেকমতে দিনের দাওয়াত দেও ফিতনা সমাজে করা যাবে না কালিমা পড়ে মাত্র নতুন কালিমা পড়ছে যুবক বাড়িতে যাচ্ছে দেখেন কালিমার পাওয়ার কি কষ্ট হচ্ছে না তো বারোটা হয়ে গেছে কষ্ট হইতেছে মানে আপনাদের একটু হাত দেখান তো দেখি এখন কার কার অসুবিধা হইতেছে এ তো ওয়াজ করলাম এক ঘন্টার উপরে হয়ে গেল আপনারা কষ্ট হইতেছে এখনো কষ্ট হয় এটা উঠতে যায় নাকি তা এমনি রেডি থাকে নাকি তা আমার বন্ধুগণ যুবক এবার বাড়িতে যাইতেছে দেখেন কালিমার পাওয়া বাড়িতে যাচ্ছে আশরাফ আলী তানভী বলেন যুবক কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়ায় আছে রাস্তার মধ্যখানে দুটা রেওয়ায়ত তানভী বলেন কেউ বলেছেন রাস্তার মধ্যখানে বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে আর কেউ বলেছেন বিষাক্ত হিংস্র বাঘ দাঁড়িয়ে আছে আমরা দুটা বর্ণনার আলোচনা করবার মতো সময় নাই একটা করব ধরেন রাস্তায় বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে যুবক পাবলিকরি জিজ্ঞাসা করে তোমরা রাস্তার এই দুই পাশে শত শত মানুষ দাঁড়ায় কি দেখতেছ রাস্তা পার হচ্ছে না কেন পাবলিক বলতেছে বাবা এই যে বাঘের কারণে আমরা রাস্তা পার হইতে পারতেছি না বাঘ যদি আমাদেরকে খেয়ে ফেলে যুবক চিন্তা করে এই মাত্র কালিমা পড়ে আসছি তাইলে একটা পরীক্ষা হয়ে যাক বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি এই কথা বলে যুবক নতুন কালিমা পড়ছে তো আস্তে আস্তে বাঘের কাছে গেছে পাবলিককে কি রে বাঘ তো মানুষে খায় ফেলায় ওদিকে বাঘের কাছে যায় যুবক আস্তে আস্তে বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে না সুমানের এটা বাদ দেন কেমন বাঘ যুবক বাঘের কান ধরছে আপনাদের আওয়াজে মনে হলো দুই সাইডটা করে বাঘ পাল্টাছেন নাকি তা বাঘের ছবি দেখলেই তো প্রস্রাব করে দিবেন আর যুবক আস্তে আস্তে বাঘের কান ধরছে আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিস আর ডাক দিয়ে বলছে বাঘ আল্লাহ তোকে বানাইছে বন জঙ্গলে থাকবার জন্য তুই পাবলিকারে রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন তুই কি আমাকে চিনস না আমি কে আমি কালিমাওয়ালা আল্লাহর সৈনিক আল্লাহু আকবার বলে আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাই লিখেন এই কথা বলতে দেরি হয়েছে বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে এক মিনিটও দেরি করে পাবলিক কই পীর পাইছি যার কথা বাঘ শুনে হে পীরই বোনাতে পীরই বোগাড়া তার বাড়িতে তেল নিয়া পানি নিয়া শিকল নিয়া রসি নিয়া আর এই যে ওই যে কোমরে একটা বান্ধে যে কালো করি না নাম কি তাবিজ না তাগি এরা আপনারা কোন তাগি যাই হোক দড়ি নিয়া শিকল নিয়া পাবলিক তার বাড়িতে হাজির কি হয়েছে বাঘ তোমার কথা শুনে তেল পানি পড়ে দে যুবক এই জন্য তো কলিমা পড়ি নাই কালিমা পড়ছি দিন জিন্দা করুন হেরা তেল পানির জন্য আইসে কেন যুবকের বাড়িতে মানুষ লাইন ধরছে
যারাই যুবকের বাড়িতে যায় অন্ধ যুবক চুকে হাত দিলে সাথে সাথে অন্ধ ভালো হয়ে যায়। কেউ গিয়েছে বিকলাঙ্গ প্যারালাইসিস, যুবক তার হাতটা লাগাইয়া দেয় সাথে সাথে সুস্থ হয়ে যায়। এগুলা দেখতে দেখতে এলাকার এলাকার যারা লেংরা লুলা আতুর দেরবেঠারি আউলা জাউলা সব লাইন ধরছে, এই তো সুযোগ ভালো হওয়ার। জোয়ান আবদুল্লাহ কই এটা তো কোনো কাজের কাজ হইল, এরা যদি আমার বাড়িতে সব লাইন ধরে সব ভালো হয়ে যাইব, কাকে কালিমা পড়তো না, এই জন্য তো আমি কালিমা পড়ি নাই। এবার যুবক বলতেছেন না, এবার আমার কাজ হলো যারা আমার বাড়িতে আসবে সমস্যা নিয়ে আমি বলবো আগে কালিমা পড়ো তারপরে দোয়া করবো। আল্লাহ আকবার, লিল হিকমা, দিনের দাওয়াত হিকমতে চালু হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ পাবলিক আসতে লাগলো, দোয়া করতে লাগলো, চোখ ভালো হইতে লাগলো, কালিমা চলতে লাগলো। এই খবর আসতে আসতে পুষতে পুষতে বাদশাহ ইউসুফ জুনওয়াসের মন্ত্রণালয় সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের দেশে একটা যুবক আছে কানা লুকরে ভালো কইরা দেয়, সুবহানাল্লাহ নাই, বাদশাহ ইউসুফ জুনওয়াসের একজন মন্ত্রী ছিলেন আল্লামা উবাইদুল্লাহ সিন্দি, ইনকিলাবি তাফসিরে লিখেন এই মন্ত্রী ছিল অর্থমন্ত্রী, জন্মান্ধ ছিল, চুকে দেখত না, কিন্তু এত সালাকের সালাক, এই জন্য বাদশাহের মন্ত্রী বানিস, কথা বুঝেন নাই। এই মন্ত্রী যখন জানলো যে একটা জুয়ান আছে কানা লুকরে ভালো কইরা দেয়, আচ্ছা কোন তো কার না মঞ্চা চোখ ভালো হইতে, হ্যাঁ মন্ত্রী হাদিয়া তুহফা কোটি কোটি টাকা নিয়া আবদুল্লার বাড়িতে হাজির, এক বিশাল এক বহর নিয়া। আবদুল্লাহকে কিরে মন্ত্রী আমার বাড়িতে আসতেছে কেন, হের দস্তগতেই তো দেশ থেকে কালিমা বন্ধ হইল, হেই তো সংসদে দস্তগত দিল, হের দস্তগতেই তো অর্থ মন্ত্রণালয় থেকে টাকা আমার পিছনে ব্যয় কইরা যাদুবিদ্যা শিক্ষা দিল, হে আমার বাড়িতে আসে কেন, আনতেছে কে, কথা বলেন না কেন। এজন্য মনে রাখবেন সম্পত্তি আর ক্ষমতার প্রভাব আর বাহাদুরি দেখাবেন না, আমার আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে দশ তলার থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে এক মিনিটও দেরি হবে না, ঠিক কিনা বলে আমার বন্ধুগণ। আব্দুল্লাহকে দেখি মন্ত্রী কি চায়, মন্ত্রী আইসা বলতেছে বাবা কে তোমাকে চিনলাম না, শুনেছি তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো, আমি এই দেশের অর্থমন্ত্রী, আমার চোখে দেখি না, তুমি আমার চোখটা ফিরাইয়া দিলে জানছি সব তোমার। আব্দুল্লাহ বলতেছে মন্ত্রী সাহেব চোখ তো আমি ফিরাইয়া দিতে পারি না, চোখ দিতে পারেন আমার আল্লাহ, আল্লাহ আকবার নাই। 30-35 বছর পরে হঠাৎ মন্ত্রী সামনে আল্লাহর নাম চমকে উঠছে, কিছু লোক দেখেন না তকবীর শুনলে চমকে উঠে, হে আল্লাহর নাম শুনে কয় এই যুবক তোমার বড় নাম কি, আল্লাহ আবার কেডা, আমাদের বাদশাহ তো আমাদের খুদা, আমাদের বাদশাহ তো ইউসুফ জুনওয়াস আমাদের খুদা, আমাদের আল্লাহ আবার কে, আব্দুল্লাহ বলছে তোমার বাদশাহ যদি খুদ হইব তে আমার কাছে শোকের জন্য আইসো কেন, তোমার বাদশাহ শোক দিতে পারে না, কথা কন না কেন। মন্ত্রী কয় জাগা মতোই তো বিপদ দেখতেছি, কয় আব যুবক তুমি কে, আমি যাই হই আপনি চোখ কি, চোখ আমি দিতে পারি না, চোখ আমার আল্লাহ দিতে পারে, শোন আমাদের বাদশাহ তো আমাদের খুদা। আবদুল্লাহ বলছে মন্ত্রী সাহেব আমি জানি না আপনাদের বাদশাহ আপনাদের খুদা কিনা, হে যদি খুদ হইব হের নাকের সেন্টার নিজেরই ঠিক নাই, ঠোঁট মোটা, পা রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট, ইথিওপিয়ার মানুষের চাইতো আরো ডাইস নাই, হে নিজে দুনিয়া বানাইছে সুন্দর করে, নিজের নিজে সুন্দর করে বানাইতে পারছে না, এটা বাদশা না, এটা আস্তা বেহুদা, এটা খুদা না, এটা বেহুদা, ঠিক কিনা জুড়ে বলেন। মন্ত্রী দেখতেছে ইজ্জত তো সব শেষ, বাবা আমি তো চোখ পাইতে চাই, মন্ত্রী সাহেব চোখ যদি পাইতে চান কালিমা পড়া লাগবে, আল্লাহ আকবার নাই। আবদুল্লাহ চিন্তা করে মন্ত্রী তোমার দস্তগতে আর রেজুলেশনে এই সংসদ থেকে কালিমা বন্ধ হইছে, তুমি আমার জাদুবিদ্যা শিক্ষার জন্য টাকা দিছ, এবং তুমি সংসদে আবার কালিমা চালু করবা, হেকমত কার, হেকমা।
মন্ত্রী কইতেছে বাবা তোমারে চিনলাম না, তুমি যে শুধু কালিমা কালিমা কইতেছো। আমরা এক যুবক, তার নাম আব্দুল্লাহ, বিদেশে পাঠাইছি টাকা পয়সা দিয়া। হে টাকা পয়সা বিদেশে গেছে, জাদুবিদ্যা শিক্ষা করে আইতেছে, কলিমাওয়ালারে সাইজ করব। আব্দুল্লাহ আমি তো হে আব্দুল্লাই, আল্লাহু আকবার, আমি তো হে আব্দুল্লাই। ও আব্দুল্লাহ তুই হে আব্দুল্লাহ, আমি তো হে আব্দুল্লাই। ও হে আব্দুল্লাহ আর কালিমার কথা কয় কি? বাদশাহ মন্ত্রী, আপনাদের টাকা পয়সা নিয়ে আমি বিদেশে জাদুবিদ্যা শিখছিলাম, সব ঠিক আছে, কিন্তু দেশে আসার পথে উল্টা আল্লাহ আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী আপনার সামনে দাঁড় করে বলতেছে, মন্ত্রী কালিমা পড়ো, তাহলে জিন্দগিতে শোক পাইত না। মন্ত্রী চিন্তা করলো, এটা তো মহাবিপদে পড়লাম, শোক পাইতলে কালিমা পড়া লাগবে। মন্ত্রী তো চালাক না, কথা কয় না, চালাক না, চিন্তা করলো যদি এই মুহূর্তে কালিমা পড়ি আর চোখ পাই, তাহলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? আমাদের দেশে দেখেন না, কয় আমি যদি এলাকার অমুক কইতে পারি, তমুক কইতে পারি, এলাকার নেতা হইতে পারি, সব ভালো ভালো রাস্তা ভাঙ্গা কাঁচা বানাইয়া দিব। এমন কাঁচা বানাইছে গাড়ি চলে না, কথা কন না কেন? তো মন্ত্রীও সেই লাইনের, তো মন্ত্রী বলতেছে যদি আমি চোখ কালিমা পড়ি আর চোখ পাই, পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? আব্দুল্লাহ আমারে কালিমা পড়া, আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিছে। কালিমা পড়ানোর পরে মন্ত্রীর চোখে হাত দিয়ে বলছে, আল্লাহ বাট পার, নিয়ত বালা না আল্লাহ, কিন্তু আমি তো এর জবানে তোমার পাক কালিমা চালু করে দিছি, আল্লাহ এর চোখটা তুমি ফিরাইয়া দাও। বলতে দেরি, মন্ত্রীর চুকের পাওয়ার আসতে দেরি হয় না। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ তোমারে দেখতেছি, যা আছে সব নেও, আমি গেলাম, টাকা পয়সা যা আছে নেও, আমি গেলাম। মন্ত্রী চিন্তা করছে, কালিমা পড়ছি, আব্দুল্লার কাছে যাওয়ার পরে কোনো কালিমা চিনি না, নিয়তে ডেই। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সব কই যাইবেন? কেন হাত দিয়া দিলাম, তোহফা দিলাম, চোখ পাইলাম, এখন যাই? আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক হইছে, অর্ধেক, বাকি অর্ধেক কি? ও জাতা দিমু জাতা, সুবহানাল্লাহ বললেন না, সুবহানাল্লাহ, ও জাতা দিলে আর কি হয়, আমি তো কতরে জাতা দিছি কিছু হইতে দেখলাম না, দে দেখ জাতা একটা দিয়া দে আর কি হইব, হেই জাতা তোর হেই জাতা না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ মন্ত্রীরে ধরছে, দরকার আল্লাহ, এটা হলে একবারে টাটকা শয়তানরে দোষ, নিয়ত একটু বালা না, কিন্তু আল্লাহ আমি তো চাইলে আর সংসদে কালিমা নিয়ে যাইতে পারবো না, কারণ আমাকে গেলে কোন মাইরা ফেলবে। আল্লাহ যে এই দেশ থেকে কালিমা বন্ধ করছে, হের মাধ্যমে আবার চালু হয়ে যাক, আল্লাহ তার অন্তর থেকে কুফুরি নেফাকে দূর করে তোমার মারিফতের পরিচয়টা তার ভিতরে ঢুকাইয়া দাও। বলতে দেরি হয়েছে, মন্ত্রী বলছে, আব্দুল্লাহ ছাইড়া দে, তোর একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আব্দুল্লাহ ছেড়ে দিস, মন্ত্রী আবার কানতেছে আর বলতেছে, আব্দুল্লাহ জীবনে কোনদিন শান্তি পাইলাম না, কি করলে বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চোখ বন্ধ করলেই তো শান্তি পাই? আব্দুল্লাহ আমার আর কিচ্ছুর দরকার নাই, মন্ত্রিত্বের দরকার নাই, আমার দুনিয়ার আর কিচ্ছুর দরকার নাই, আজকের থেকে আমি, তুমি আমার নেতা, আমি তোমার কর্মী, এখন আমিও তোমার সাথে জঙ্গলে থাইকা কালিমার দাওয়াত দিই। আব্দুল্লাহকে মন্ত্রী জঙ্গলে থাকার কোনো দরকার নেই, যে জায়গার থেকে আইছেন হেগানি যান, ওখানে দাওয়াত দেন, কষ্ট হইতেছেন আপনাদের, সোয়া বারোটা কিন্তু হয়ে গেছে গা, আমি রাখা দিব কিন্তু অর্ডার না, কষ্ট হইতেছে পাবলিকের, আপনাদের ডায়াবেটিস নাই? নাই কই লোকে ডায়াবেটিস নাই, উঠেও না, আপনার উঠে গেলেই তো রেখে দিতে, আমি তো হেই নিয়তি বসে রিস, না বেশি লম্বা হয়ে যেতেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মন্ত্রী আপনি পার্লামেন্টে চলে যান, সংসদে চলে যান, যেইভাবে আপনি দেশ থেকে দিন মুছে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করে ষড়যন্ত্র করেছেন,
এইভাবে এই দেশে দিন जिंदा করবার আন্দোলন শুরু করে দেন। আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মন্ত্রী চলে গিয়েছে, কিছুদিন পরে সংসদ অধিবেশন বসেছে। বাদশা ইউসুফ জুনওয়াসের ডাইন পার্শ্বে দেখে অর্থমন্ত্রী বসা। বাদশা ইউসুফ জুনওয়াস তাকায়া দেখে প্রতিদিন অর্থমন্ত্রীকে সংসদে আনতে হলে দুই চার জন তাকে ধরে ধরে নিয়ে আসতে হয়, চোখে দেখে না। আজ দেখা যায় একা একা এসে এসে নিজের হাত দিয়ে লেখালেখি করে, চোখ পাইল কোথায়? বাদশা ইউসুফ জুনওয়াস অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব আপনি না চুকে দেখতেন না, আজকে চুকের আলো কোথায় পেলেন? চুখ কেমনে ভালো হইল? মন্ত্রীর সুজা সুজা উত্তরে, বাদশা চোখ দিয়েছেন আমার আল্লাহ। এত বছর পরে হঠাৎ সংসদে আল্লাহর নাম, বাচ্চা তো কাঁপে উঠছে। কি বললেন? চোখ দিছে আল্লাহ মানে আমি না তোমাদের আল্লাহ? আপনি আসতে আমি আপনি আল্লাহ হইলেন কেমনে? আপনার অবস্থা তো খারাপ, কেন আপনাদের বডি ডাইস নাই? কেন নিজেরা সুন্দর করে বানাইতে পারছেন না আর দুনিয়া বানাইছেন? বাদশা কই, মন্ত্রী তুই এমন কথা বলার কথা না, আমার বিশ্বস্ত মন্ত্রী চৌকে দেখতো না, মন্ত্রী বানাইছি কত বিশ্বস্ত, হঠাৎ উল্টা পাল্টা বলতেছে কেউ। মন্ত্রী কি হইছে? কিচ্ছু হইছে না, আমি কালিমা পড়ছি। কালিমা পড়ছো মানে চোখ পাইছি? বুঝেন না, এটা কেউ দিতে পারে নাই, এতদিন তো মন্ত্রী ছিলাম, পারলেন না চোখ দিতে, চোখ তোমার আল্লাহ দিছে। মন্ত্রী খবরদার, বন্ধ করো সংসদে আল্লাহর নাম। আব্দুলের পাঠাইছো না টাকা পয়সা দিয়া? ও তো দুই চার দিনের ভিতরে আসতেছে, কালিমাওয়ালা সব সাইজ করে দিব। মন্ত্রী কয়, হে আব্দুল্লাহ তোমারে কলিমা পড়াইলো। সুবহানাল্লাহ, বললেন না আমার আল্লাহ? বললেন দুনিয়ার জমিনে দিন মুছে দেওয়ার জন্য তোমরা যে কৌশল করো রে, তোমাদের সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল, কোন ঠিক কিনা? এবার বাদশা মন্ত্রীকে আঘাত করতে লাগলো, মারতে লাগলো। মন্ত্রী ডাক দিয়া বলছে, বাদশা রে এতদিন মন্ত্রিত্ব পাওয়ার পরে যেই শান্তি পাই নাই, ক্ষমতা পাওয়ার পরে যেই শান্তি পাই নাই, আজকে আপনি কালিমা পড়বার কারণে আমাকে পিটাচ্ছেন, আঘাত করতেছেন, আপনার প্রত্যেকটা আঘাতে আমি যেন জান্নাতে শান্তি পাই, আল্লাহ আকবার। আপনি এবার আমাকে আঘাত করে করে মেরে ফেলতে পারেন, মরে যেতে পারি, কিন্তু একটা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। একবারে জায়গা মতো কাজ হয়ে গেছে। বাদশা বলছে মন্ত্রী যে আব্দুল্লার কাছে কালিমা বলছে, আব্দুল্লাহ কই? বলা যাবে না, এমন মায়ের শুরু করছে। শেষ পর্যন্ত মন্ত্রী আব্দুল্লাহ ঠিকানা বলে দিছে, আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির। বাবা এটা করলা কি? তোমার না এত টাকা পয়সা দিলাম, কই সব ঠিক আছে তো? টাকা পয়সা কি মাইরে খাইছি নাকি? তা টাকা পয়সা দিয়ে তো জাদুবিদ্যা শিখছিলাম, এরপরে কোলডা আমার আল্লাহ জাদু করে বলে সুবহানাল্লাহ বললেন না, তাহলে আমি এখানে কি করবো? কে কালিমার দাওয়াত দিছে? আব্দুল্লাহ মুরব্বীর নাম বলে দিছে, মুরব্বীরে হাজির করা হয়েছে, সাদা দাড়ি মুরব্বী। মন্ত্রী বল, বাদশা বলছে আব্দুল, মন্ত্রী এই মুরব্বী কালিমার দাওয়াত দিলেন, আমরা না নিষেধ করেছি? মুরব্বী বলছেন, বাদশা আপনি নিষেধ করেছেন আর আল্লাহ ডাইরেক্ট নির্দেশ করছে, আমি তো আল্লাহর হুকুম মানছি। কো জানেননি কালিমার অপরাধ কি? কো জানি না, কালিমার অপরাধ হইল এই মুহূর্তে আপনাকে গাছ কাটার করাত মাথায় লাগাইয়া দুই টুকরা করে দেব। মুরব্বী বলছেন, বাদশা একবার কেন, এক হাজার বার কালিমার অপরাধে আমাকে দুই টুকরা করে দিতে পারেন, এক মিনিটের জন্য কালিমা ছাড়ব না। কেমন ইস্তেকামত আমার বন্ধুগণ! এটাই মূল আলোচ্য বিষয় যে জীবনের জন্য ইমান দিব না, ইমানের জন্য জীবন দেব, ঠিক কিনা আমার বন্ধুগণ? এবার মন্ত্রী কমাইরে ফেলাইছে, বাকি আছে আব্দুল্লাহ। কে আছে এবার? আব্দুল্লাহকে বলছে, বাদশা বাবা তুই কালিমাটা ছেড়ে দে। আব্দুল্লাহ বলছে, বাদশা আমি কালিমা ছাড়িয়ে দিই লাভ কি? কি দিবেন? এবার বাদশা বলছে, আব্দুল্লাহ রে তুমি যদি কালিমা ছেড়ে দেও বাবা,
আমি আমার দেশ নাজরানোর দেখ তোমার নামে লিখিয়ে দিব, রেজিস্ট্রি করে দেব, এরপরেও তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি নাজরানোর দেখ বললেন, আপনি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে লিখে দেন, সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। এবার বলছে আব্দুল্লাহ, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমাকে হুর জান্নাত থেকে হুর এনে যদি বিয়ে দিতে চান, আসমানের চন্দ্র সূর্য হাতে উঠাইয়া দিতে চান, সব কিছুর বিনিময়ে আমাকে কালিমা ভুলাতে চান, আমি সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশার মিজাজ গরম হয়ে গেল। এবার বাদশা 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠাইয়া দিয়েছে, আব্দুল্লাহকে নিয়ে যাও। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে গিয়েছে সব থেকে উঁচা পাহাড়ে, নাজরানের উঁচা পাহাড়ে, উঁচা পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে মাটির মধ্যে ফেলে হত্যা করে দিবা। আব্দুল্লাহকে যখন 70 জন সেনাবাহিনী মাটিতে ফেলে হত্যা করবে, এমন সময় আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ অমনি আমি কালিমা ছেড়ে দিলে এই দেশের মালিক হতে পারি, কালিমা ছেড়ে দিলে নাজরানের মালিক হতে পারি, বাদশার মেয়েকে বিয়ে করতে পারি, আল্লাহ তাআলা সব কিছু ছেড়ে দিলাম, দুনিয়ার লুবলাল সব বাদ দিলাম, একমাত্র তোমাকে না দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছি, তোমার কালিমার প্রেমে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা আপনি কি পারেন না একজন কালিমাওয়ালাকে হেফাজত করতে, আমার মতো একজন পাগলা গোলামকে তুমি কি বাঁচাইয়া দিতে পারো না, যে তোমার জন্য পাগল হইয়া বাচ্চার এত উপহার ও বডুকন ফিরাইয়া দিয়েছে, বাচ্চার মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, দেশের মালিকানার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কি পারো না আমার মতো একজন বান্দাকে বাঁচাইয়া দিতে। বলতে দেরি হয়েছে, আল্লাহ রহমতের সাগরে জু ছুটে গিয়েছে। আল্লাহ পাহাড়কে বলছেন, পাহাড় রে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় ভূমিকম্প শুরু করো, পাহাড় কাঁপতে শুরু করেছে, পাহাড় টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচাবার জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে আজাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে দৌড়া ইচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার এক আগের মতো একত্রিত করে জয়েন্ট করে লাগাইয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহর দরবারে পৌঁছে দিয়েছে। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তুমি যে আইলা আমার 70 জন সেনাবাহিনী কই? বাদশাহ হেরা দেখছে পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া ঘুমায় গেছে গা, ও ঘুমায় গেছে মানে ওরা জিন্দিগি তো পাইতেন না, কার সাথে লাগছে? বাদশাহ তো মিজাজ আরো গরম হয়েছে, আরো 70 জন সেনাবাহিনী দিছে নিয়ে যাও। কি করতাম? সাগরে নিয়া পানির নিচে চুবাইয়া মারবা। আব্দুল্লাহ নিয়ে গেছে সাগরে, নৌকার থেকে ফালায় দিব। আব্দুল্লাহ হাসতেছে আর বলতেছে, আল্লাহ এবার যদি তুমি না বাঁচাও তাহলে কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না। আল্লাহ একবার, আল্লাহ ওরা তো তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, তুমি পাহাড়ে বাঁচাইতে পারো সাগরে বাঁচাইতে পারো না। আল্লাহ আমি কথা দিলাম, এবার যদি তুমি সাগরে বাঁচাইয়া দেও আমি নাজরানের সকল মানুষের কানে কানে তোমার কালিমার দাওয়াত পৌঁছে দেব। সাথে সাথে সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভাঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহরে ছাইড়া নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায়, আল্লাহ আসমান থেকে আজাবের 70 জনে পাঠাইয়া এই 70টার দৌড়া ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া জনমের মতো পানির নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। কালিমার পাওয়ার
আব্দুল্লাহ রাজিকা এবং বাদশাহ আব্দুল হেরা কই কোহেরা গেছে আর পাইবেন না, এরা নাই। বাদশাহ চিন্তা করলো প্রতিদিন যদি সাগরে দেখছি গোসল করতেছে, নতুন পানি পাইছে, গোসল করতেছে মানে নাই ডুববে গেছে গা। বাদশাহ চিন্তা করলো প্রতিদিন যদি 70 জন করে নাই হয় মাস শেষে সেনাবাহিনী থাকবো নি, কথা বলেন না কেন থাকবো। বাদশাহ কত বিপদে পড়বা, বাদশাহ কইতেছে বাবা কেউ তো দেখতেছে না, কয় না কেউ দেখতেছে না, কো তোর পায়ে ধরি। ও বাদশাহ কি হইছে, আমি তো জেলের ভিতরে, এরপরে তোর পায়ে ধরি, ও সমস্যা কি, কো তুই কতরে কেমনে মারা যায়। আচ্ছা এই কথা কি কোন পাগলে কইব। বাদশাহ আব্দুল্লাহ কো এইবার বাদশাহ লাইনে আইছেন, কো লাইনে আইছে মানে কো এইবার লাইনের মতো কথা কইলেন, কো লাইনে মানে কি, কো এইবার জায়গা মতো আইছে, আমার মারবেন না, তোকে তো মারাই লাগবে, কোথায় আমি যা কই মুথাই শোনা লাগবে, কত সব কথা শুনি 100 বার শুনি, এরপরে তোরে কেমনে মারা যায় এটা কো। আব্দুল্লাহ চিন্তা করলো আমি তো এমনি মরি যাই বাঁচতাম না, কিন্তু মরার আগে এই দেশের সব মানুষকে মুসলমান বানাইয়া 10 বছর 12টা মাস দেশে এবং বিদেশে কথা বলতে হয় এই ভাইগুলো বুঝে, কিন্তু আমি যদি একবার অসুস্থ হয়ে যাই গা তাহলে আমি কি করবো। ওই আল্লাহ রে এরা ওয়াশিংটনে ঘুমাইবো আর আমি সারা রাত গাড়িতে থাকা লাগবো, রহমত এখানে হইব না। কষ্ট হইতেছে কি তার, এরা কষ্ট হয় না কেন, উঠতে গেলে এই তোর একা দিতে। কয়েক মিনিট রেখা দিব, আমি কয়েক মিনিট কথা বলবো, আমি আপনাদের কথা রাখছি কয়েক মিনিট কথা বলবো, কিন্তু আমি যখন রাইকা দিব কেউ কিছু বলবেন না ইনশাল্লাহ বলেন। এইবার জায়গায় আছেন, একটা হাদিস শোনাইয়া দেই, নবীজি বলেছেন ওয়ালা দিন আলী মান লা আকদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই, মানে এখন আমি রাইকা দিলে কিছু কইতে পারবেন না, মানে সালাক শুধু আপনারা না আমিও সালাক আছি, এ জায়গা মতো আটকাইয়া দিলাম। এবার শুনেন আমি কয়েক মিনিট কথা বলতেছি, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ বলছে বাদশাহ চমৎকার কথাগুলো শুনেন, বাদশাহ আমাকে যদি মারতে হয় পুরা দেশে 3 মাস আমার নামে ঘোষণা করা লাগবে, মাইকিং করা লাগবে, এরপরে পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করা লাগবে, আবাল বৃদ্ধ বনিতা এই মাত্র যেটা পৃথিবীতে জন্ম নিছে এটার লইয়াই তুই, এরপরে কো যারা আসবে না 1 বছরের জেল ঘোষণা করবেন, মানে কেউ বাড়িতে থাকতে পারবে না। বাদশাহ কয় তাও মানলাম, পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করবেন, ওই মাঠে আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে নিয়ে যাওয়ার পরে আমার গলায় ছুরি লাগাইয়া টানবেন, আমাকে মারতে পারবেন না, কোথায় লাভ হইল কি। বাদশাহ রে মারতে যে পারবেন না একবার পরীক্ষা করেন, কয় কি করমু, তরবারি আনেন। বাদশাহ তরবারি আনছে, আব্দুল্লাহ বলছে আমি সেজদায় চলে গেলাম, তুমি আমার গলায় ছুরি চালাও। এবার বাদশাহ আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে টানতেছে, টানতে টানতে পুরা বডির প্রত্যেকটা পশমের গোড়া থেকে পানি পড়ে ঘাম পড়ে, কিন্তু আব্দুল্লাহর গলা চামড়া কাটে না। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে বাদশাহ আমাকে মারতে পারবেন না, আব্দুল্লাহর পায়ে ধরছে কই কেমনে মারতাম, কোনো জিনিসই কাজ করে না। বাদশাহকে আব্দুল্লাহ বলছে বাদশাহ রে মারতে যদি হয় ওভাবে পারবেন না, সব মানুষকে জমা করার পরে আপনি মাঠে নিয়ে যাবেন, ওই মাঠে যাওয়ার পরে আপনাকে আমি একটা কালিমা বলবো, ওই কালেমা যদি আপনি পড়েন, কালেমা পড়বার পরে যদি আমার গলায় ছুরি চালান আমাকে মারতে পারবেন, কালিমা না পড়া পর্যন্ত আপনি মারতে পারবেন না। সব সাইজ করে দিব বাদশাহকে সব মানি। আব্দুল্লাহ বলছে আল্লাহ আমি তো তোমার সঙ্গে সাগরে ওয়াদা দিয়েছিলাম সব মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো, আয় আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও। লম্বা কথা, মাঠের নির্ধারিত তারিখ চলে আসলো, পুরা দেশের আবাল বৃদ্ধ বনিতা মাঠে জমা,
পাবলিকের ভিতরে কৌতূহল আর আগ্রহের শেষ নাই। কত মানুষকে বাচ্চা ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন কাউরে দাওয়াত করলো না, আর একটা ছোট্ট বাচ্চারে মারবে তাও সবাই রে বাধ্যতামূলক আসতে হবে, না আসলে জেল ঘোষণা করছে। আবদুল্লাহকে দেখবার জন্যে মানুষের আগ্রহ কমছে না বাড়ছে? সব মানুষ মাঠের মধ্যে জমা হয়ে গিয়েছে। এবার বাচ্চা আবদুল্লাহকে বলছে, আবদুল্লাহ রে তোমার কথা মতো তুমি এবার মরে যাইবা। আবদুল্লাহ বলছে, নিশ্চয় আমি মরে যাব। ও আবদুল্লাহ, মৃত্যুর আগে তোমার কোনো স্বপ্ন আছে নি, চাহিদা আছে কি? আবদুল্লাহ বলছে, বাচ্চা যা পোন, আমার চাহিদা আছে। কি চাহিদা? আমার চাহিদা হলো এই লাখ লাখ মানুষের সামনে দুই মিনিট ওয়াজ করবো। লিল হেকমা, কেমনে দেশে দাইনের দাওয়াত, একজন জেলের ভিতরে কারাগারে বন্দি একজন মানুষ কেমনে দিনের দাওয়াত পৌঁছায় দেয় দেখেন। আমার বন্ধুগণ, আবদুল্লাহ দুই মিনিট ওয়াজ করবে, বাচ্চা বলছে করের পরেই তো মরে যাইবে। আবদুল্লাহ পাবলিকের সামনে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে, আপনাদের কৌতূহল আমাকে দেখবার, এই যে আমি আবদুল্লাহ বিন তামের, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ, দেশের নাম নাজরান, এই দেশের বাদশাহ, দেশ থেকে আল্লাহর তাওহীদ আর রেসালত মুছে দেওয়ার জন্য আমাকে হাজার কোটি টাকা দিয়া বিদেশে জাদুবিদ্যা শিক্ষা করাইছিল, কিন্তু আমি আসার পরে এক আল্লাহর উপরে ইমান এনেছি, এক আল্লাহর তাওহীদকে গ্রহণ করে নিয়েছি, এই জন্যে বাদশাহ আমাকে মারবার বহুত কৌশল করছে। মারতে মারতে এক পর্যায়ে 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে পাহাড়ে মারতে চাইছে, আমি এক আল্লাহর উপরে ইমান আনছি, আমার এক আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে। এরপরে 70 জন সেনাবাহিনী দেয়া আমাকে সাগরে মারতে চাইছে, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে, তার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করছে। বাদশাহ আমার কাছে নিজের মেয়ে বিয়ে দিতে চাইছে, বাদশাহ তার দেশ আমার নামে লিখে দিতে চাইছে। এত লোভ লালসা দেখাবার পরে আমি কালিমা ছাড়ি নাই। তোমরা বুঝতেছো কালিমার কেমন মজার স্বাদ? ও দেশের মানুষ, তোমরা জানো না আমি কালিমা পড়ে কি পাইছি। এই মুহূর্তে তোমাদের কাছে আমি বলতে চাই, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে, এই মুহূর্তে বাদশাহ আমার গলায় ছুরি চালাবে, আমার আল্লাহর নাম নিয়া, আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালাইয়া দেয় যদি, আর আমি মরে যাই, মনে রাখবে আমার আল্লাহর নাম সত্য, আর আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালাবার পরে যদি আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। আবদুল্লাহ মনে মনে বলছে, আল্লাহ যেই জমিনে মজলুমের রক্ত পড়ে যায় ওই জমিন থেকেই তো জালেমের ধ্বংস শুরু হয়ে যায়, যেই জমিনে মজলুমের রক্ত পড়ে যায় ওই জমিন থেকে তো দিন জিন্দা হয়ে যায়। আমি নিজেকে মৃত্যুর জন্য শহীদ হওয়ার জন্য তৈরি করে নিয়েছি, আমার শাহাদতের মাধ্যমে পুরা দেশে ইসলামের পতাকা উড়াইয়া দা। বক্তব্য শেষ করে দিয়েছে, পুরা দেশের মানুষ দাঁড়িয়ে আছে, কিরে একটা যুবককে এত কষ্ট দিয়েছে মারবার জন্যে মারতে পারলো না, এত লোভ লালসা দেখাইছে, এরপরে যুবক কালিমা ছাড়ে নাই, নিজের ইচ্ছায় মরতে রাজি হয়ে গিয়েছে, দেখি তো কেমন 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 ইমানওয়ালা। বাদশাহ আবদুল্লাহ সেজদায় পড়ে গিয়েছে, এমন সময় বাদশাহ গলায় ছুরি চালাইয়া দিয়েছে। আবদুল্লাহ বলছে, বাদশাহ আপনি পড়েন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামে আবদুল্লাহর সত্য রবের নামে গলায় ছুরি চালালাম। আবদুল্লাহর আল্লাহ যদি সত্য হয় আবদুল্লাহ মরে যাবে, আবদুল্লাহর আল্লাহ যদি সত্য না হয় আবদুল্লাহ মরবে না। এই কথা বলে বাদশাহ যখন আবদুল্লাহর গলায় ছুরি চালিয়ে দিয়েছে, সাথে সাথে আবদুল্লাহ শাহাদত বরণ করে জান্নাতে পৌঁছে গিয়েছে। বাদশাহ নাচানাচি শুরু করছে, শেষ আবদুল্লাহ, শেষ মন্ত্রী, শেষ মুরব্বী, শেষ, এই দেশে আর কালিমার দাওয়াত দিবে না, দেশের লাখ লাখ মানুষ দেখছেনি কথা কয় না, দেশের মানুষ আশ্চর্য হয়ে গেল, একটা যুবককে তো কিছু দেওয়ার পরও কালিমা ছাড়লো না, এতদিন বাদশাহ মারতে পারলো না আবদুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আজকে মারতে পারছে আবদুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। এমন আল্লাহ প্রেমিক একটা জোয়ান যে নিজের জীবনকে ধ্বংস করে দিল, এরপরও আল্লাহর নামকে ছাড়লো না। বুঝতে পেরেছি এই আল্লাহ, এই যুবকের আবদুল্লাহ, এই যুবকের আল্লাহই সত্য আল্লাহ, আবদুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ, আর বাদশাহ একটা ধোকাবাজ। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ যুব মানুষ দাঁড়াইয়া একসাথে বাদশাহকে ডাক দিয়ে বলছে, বাদশাহ রে আমরা মনে করেছিলাম আবদুল্লাহ ভণ্ড, তুমি
প্রকৃতপক্ষে আল্লাহ আজকে প্রমাণিত হয়ে গিয়েছে তুমি বন্ড আব্দুল্লাহর আল্লাহই প্রকৃত আল্লাহ। এই মুহূর্তে আব্দুল্লাহর রক্ত সামনে নিয়ে দেশের লক্ষ লক্ষ জনগণ এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মরছে কয়জন? মুসলমান হয়েছে কয়জন? লাখ লাখ। বিপদ কমছে না বাড়ছে? বাচ্চা চিন্তা করলো মরছে একটা, এখন যে এত বেশি হইলো এখন কি করতাম? বাচ্চার তো পুরো মাথা খারাপ, এটা তো মুইরেও তো মরে নাই, মুইরেও আমার বিপদে ফেলাইছে, এখন তো বাচ্চার মাথা গরম হয়ে গেছে গা। বড় বড় গর্ত খনন করছে পরামর্শ নিয়া, গর্ত খনন করে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া তৈল দিয়া এই যারা মুসলমান হয়েছে তাদেরকে হত্যা করবার জন্য একটা কৌশল তৈরি করেছে। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, কুতিল আসহাবুল উহুদ আন-নারি জাতিল ওয়াকুদ, ওই সময় আসহাবে উহুদ যারা তারা গর্ত খনন করেছে এই বাচ্চা ইউসুফ জুনাওয়াসের সেনাবাহিনী মারবার জন্যে, এই মাত্র গর্ত খনন শুরু হইল, এখন মারা হবে, এখন বাদশা মরবে না মুসলমানরা মরবে, কোন জায়গার থেকে আবার এটা বাতাস আসবে, কারা আগুন জ্বালাবে, কারা তামসা দেখবে? মাত্র আয়াতে আসলাম, সামনে যাওয়ার সময় নেই, মাত্র আসছি, এখন তো লম্বা আলোচনা, বাদশা মরবে কি না, দেশের মুসলমানদের কি হবে, আগুন কারা জ্বালাইলো, কয়জনকে মারতে পারলো, এরা মরার পরও কি জবাব দিল, দেশে কেমনে দিন জিন্দা হইল? রব বলেছিল একটা বাতাস চলে দিয়েছিলেন, বাতাসটা কুত্তে আসলো, কার উপরে বাতাসটা ছড়িয়ে পড়লো, কেমনে কেমনে আগুনে জ্বললো, লম্বা আলোচনা সবরাইকে দিলাম।